তুমি কি কাজকর্ম করবা না আমি বসে বসে খাবা? আমি শুরু মানুষ, আমি কাজকর্ম করে পাবো? কেউ কেউ কাছে গেলে আমার কাজটা দেয় না। তুমি ছোট মানুষ না, এনে দাঁড়াও, এনে দাঁড়াও। এখন সমস্যা মনে হয়েছো? হ্যাঁ। তাহলে তোমার কাজের সমস্যাটা কি? কাজের সমস্যা কি? কাজ তো আমার কেউ দেয় না, আমি গরিব মানুষ, বুঝো না? তুমি তুমি ছোট মানুষ, কাজ করতে পারো না, বিয়ে তো ঠিকই একখান করে লাইছো। সেখানে তো মন ছিল না যে আমি ছোট মানুষ, তাহলে বিয়ে করি কে? বিয়ে করলে তো বউরে কাপড় চোপড় দেওয়া লাগবে, আলতা সোনালি বৃষ্টি খাবার টাবার সবকিছু দিতে হবে। কই কি দিছো তুমি? শুরু মানুষ দেখে কি আর বিয়ে করতে পারবো? এটা একটা কথা কইলা, বিয়ে করতে পারবা আর তুমি কাজ করতে পারবে না? না, এই যে এখানে সকালবেলা বাজার করতে হইব, টাকাটা পাবো কই? তুমি কোনো চিন্তা করো না, আমি গড়ে একটা লেখ বাবুই। ঠিক আছে, বুঝলাম, একটা বাবু হইব। তুমি একটা কাজ করো, চেয়ারম্যানের কাছে যাও, চেয়ারম্যানের কাছে যাই আর বলো যে আমার একটা কাজকর্ম দেন, এ তোমার কাছে কাজ দেবো। শুনো, চেয়ারম্যানের কাছে আমি যেতাম, তুমি যাও। কেন তুমি যাবা না? আর তুমি গেলে বিষয়টা হইব। কি হইব বিষয়টা? কি হইব? তুমি গেলে একটু ভাব করে কয়ে দিলে বলবো যে আমার কাজটা দিব আর কি। তোমার যন্ত্রণায় আমার সত্যি ভাল লাগে না। কি জন্য যে তোমার লাগে আমি বিয়ে বসলাম? একমাত্র এই খোদাই জানে যে দুনিয়াতে এত পুরুষ থাকতে আমি কেন তোমার বিয়ে করছিলাম, ভুল করছিলাম, তোমার ভালোবাসছিলাম, এই জন্য তোমার বিয়েটা করছিলাম। বাপে বিয়ে দিচ্ছে বল্টুর লাগে, ওই বল্টুর লাগে বিয়েটা হইলে এত কষ্ট করতে হতো না, সুখে পাওয়ার পর পা ছুঁয়ে খাইতে পারতাম। ঠিক আছে, তুমি থাকো, তুমি আমার এই বুঝছো না? তোমার কি আমি কষ্ট দিয়ে কথা কইতে চাই? কও, তুমি ফ্যামিলির কাছে যাও, দেখা আমার কথা বলো যে আমার স্বামী গরিব মানুষ, আমি একটা কাজ দেন, ওই কাজ করে খাই আমরা। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি একটা কাজ করো, ঘরে যাও, ঘরে যাইয়া দেখো যে বাজার তো কিছু না, তাহলে বাজার নিয়ে এসো। যাও, দাঁড়া নিছো কিন গিয়া, তাড়াতাড়ি আয়ো, আমি গেলাম চেয়ারম্যানের কাছে। যন্ত্রণা, কি কারণে এই লোকটারে বিয়ে করছিলাম? এটা আমার মনে হয় কাজ করে খাইতে হবো যত সব। আসি তো বলো, কি মনে করে ঘটনা হয়েছে কি যে আমার স্বামী তো ছোট, হ্যাঁ সহজে কাজে নিতে চায় না। চেয়ারম্যান বাড়ির যা দোষলাম তো চিন্তা করলাম, হ্যাঁ বাড়ির তো কাজের পোলার অভাব নাই, তাই মাতবর বাড়ি যাই, তাহলে হ্যাঁ আমার হ্যাঁ কাজ দিব আর আমার স্বামীদের একটা কাজ দেন। আহারে নদী, তুমি কি কইতাছ? তোমার স্বামী হইলো একবার ছোট মানুষ, আমাদের বাড়ি করে কাজ করতে পারবো? পারবো। আমি কইছিলাম কি তোমার স্বামীর কি দরকার, তুমি কাজটা করো না, অসুবিধা কি? টাকা পয়সা যা লাগে আমি দিয়ে দেবো তোমার সমস্যা। আমি কাজ করবো। ও তুমি করো, দিয়ে তো করো, কোনো সমস্যা নাই। এই স্বামীটারে বিয়ে করে আসলে আমার কপাল পুড়িয়া গেছে, মানে কষ্ট, বাড়িতেও কাজ করবো, এখন এই বাড়িতেও কাজ করতে হবো। তাহলে একটা কাজ করেন, আমার কটা টাকা দেন, বাজার সদাই করতে হবো। টাকা টাকার কোনো সমস্যা হইল? তোমার সমস্যা মানে আমার সমস্যা, কত টাকা লাগবো তোমার? 1000 টাকা দিলে হবে। স্বামীর যন্ত্রণায় আমার আর ভাল লাগে না, কোনো জায়গায় আর কাজে নিতে চায় না। না পারে রিক্সা চালাতে, না পারে মাঠে কাম করতে, না পারে কোনো চাকরি করতে। দূর, তোমার স্বামীর কথা বাদ দাও, তুমি আমি তোমার যা কইছি তুমি তাই করো। ওই ধরো এই যে 1500 টাকা আছে, তুমি নিয়ে যাও। তোমার যখন মনে হয় তখন আইস বলো, কোনো সমস্যা নাই। তাহলে আমি 8টার দিকে আসি, যদি কো 7টার সময় যায় আরো ভালো হয়, কোনো সমস্যা নেই। না শুনেন, আমার স্বামী আছেন, ওনারে তো নাস্তা বানাই খাওয়াই দিই। দূর স্বামী, তুমি যাও সে দেখি। আচ্ছা ভালো থাকে। ভালো থেকে দেখা, তুমি যদি আরো কিছু চাইতে তাও তো তোমার বাড়ি ঘরের অবস্থা, কইলে মানুষ না থাকলে
না তেমন কিছু না, মানে তোমার স্বামীর খবর কি? স্বামীর কথা আর কয়েন না, হ্যাঁ বাড়িতে আছে, কিন্তু কোনো কাজকর্ম করতে পারে না আর কেউ হার কাজেও নেয় না, এর জন্য আমারই করতে হইল। এখন শুনো, তোমার স্বামী রে একবার সুতো মতো তুমি কেমনে বিয়ে করলে? আর যাই হোক, কই হলো সব এটা আর কয়েন না, প্রেমে পড়লে মানুষ যা করে। আরে প্রেম কি সবার সঙ্গে করুন লাগে? যাক, ঘটনা হইলো, প্রেম করছিল ভালো কথা, ছেলেরা যদি কর্ম করে তোমার সব কিছু ভরণ পোষণ দিতে পারতো তাও চলতো, কিন্তু তাও দিতে পারতো না। আর যাক, ওই সমস্ত কথা পরে কমুনি, তো ওই টাকাটা যে নিয়েছিলে টাকাটা তো অনেকদিন হয়ে গেল, টাকাটা দিয়ে দাও। মাদু সাহেব, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কই থেকে টাকা দিই? আর আপনার বাড়িতে যে তো কাজ করি, ওইখান থেকে টাকা আপনি বেতনের দরকার কাইটা নিয়ে? আহা নদি, এইগুলি কি যে কও, এই যে 1500 টাকা, কমের পক্ষে 1500 লাগবে টাকা তোমার শোধ করতে, এতদিন কি আমার সব? তবে হ্যাঁ হ্যাঁ, তোমার একটা সহজ বুদ্ধি আমি দিতে পারি। কি বুদ্ধি কন? যদি মানে বুদ্ধিটা যদি কাজে খাটাও তোমারও লাভ আমারও লাভ। আচ্ছা কন মাদবে সব আমি শুনি। না তেমন কিছু না, মানে সামান্য একটা কথাই কবার চাইছিলাম, মানে শুনো, তোমার এই পিচ্ছি স্বামী তোমার কোনো কিছু ভরণ পোষণ চালাইতে পারো না, ওকে বাদ দেও, দিয়ে দেখো আমার তো বিষয় সম্পত্তি আলাদা কোনো দিক দিয়ে কম নাই, আমাদের যদি বিয়ে করে ফেলাও তাহলে তো মনে করো তুমি সুখে সুখে সুখের উপরে সুখ। আপনি এটা কি কথা করেন? আপনি মুরব্বী মানুষ আর আপনার আমি চাচার মতো সম্মান করি, আপনি আমার বিয়ে করতে চান? সি 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 চান তুমি নদী, এটা কি কইতস? আমি তোমার চাষা হবার দাম কেন? হ্যাঁ চাষার কেন? আমি তো মাতবর, তুমি মাতবর সব করে থাকো, আইস তোমার চাষা থাকো, মানে কইছিলাম কিছু কি তুমি রাজি থাকতে? তোমার কিছু খারাপ কথা কইছি? তুমি যদি কাজ করতাম তাহলে আমি মাদবরের বাড়ি যাইতাম না, যাই তোমার জন্য কাজের কথা কইতে যাই। হ্যাঁ কয়, তুমি খাটো মানুষ তোমার কাজে নেবো না, কয় তুমি কাজ করো। তা আমি চিন্তা করলাম তোমার যেহেতু কেউ কাজে নেয় না, তাহলে মাদবরের বাড়ি কাজ পাইছি, আমি কাজ করি। আর ওই মাতব সাহেবা আমার সরলতার সুযোগ নিতে চাইছে, মাতব সাহেবা আমার নষ্ট করতে চাইছে। মাতবরে এত বড় সাহস, আমার বউয়ের দিকে নজর, আমার বউয়ের দিকে ইজ্জতের উপরে ইজিছে না, আমি এখনই যাইতেছি চেয়ারম্যানের কাছে, যাই আমি বিচার বউ আমু, এখন মাতবরে আমি সাহস করবো, বিচার বউ আমু আমি যাই। তুমি এক কাজ করো, তুমি একটু যে আমার কপালে গিয়েছিল গো আল্লাহ, আমি কি কেন চাপ সামনে তো সবই শুনেন, আবার করে দেন। স্বামী কোনো কর্ম করতে পারে না, তা আমি বলছি যে দেখো এই ছোট্ট একটা ছেলের কাছে তুমি বিয়ে করছো, তোমার তো অভাব অনটন ছিল না, কিছু টাকাও ধার দিয়েছিলাম তাও দিতে পারতো না, তো বললাম যে তুমি এক কাজ করো, আমার তো বিশাল সম্পত্তি কোনো কম নাই, তুমি ওই স্বামীদের ছাইলে দাও যে আমার কাজটা। আচ্ছা চেয়ারম্যান সাহেব, ওই কথাটা কি কোনো খারাপ হয়েছি? আর ভালো জন্য বলছিলে চেয়ারম্যান সাহেব, তার আমি সম্মান করি, সে আমার চাষা, আর সে এইভাবে আমাকে বলে কেমনে যে আমার স্বামী তালাক দিয়ে আমি তার বিয়ে করবো? আচ্ছা এখন কথা হয়েছে বলেন, ও যে কথাটা বলছে কথাটা তো ঠিকই বলছে। সেই কথাটাই তো আমি বারবার বলেছি, কিন্তু বুঝছো নাম তো ভালো করে বুঝাইছে, কি বোঝাবো ছেলেটা বিয়ে করছে, এটা কি একটা সংসার কি নষ্ট করা কি ঠিক হবো?
আর হাসের সাহেব আমি তো সংসার নষ্ট কথা বলি নাই, এখন ও আমাকে বলতেছ স্বামী কোনো ভরণ পোষণ দিতে পারতেছে না। তা আমি বলছি আমার তো বিয়ে সম্পদ কোনো কম নাই, তুমি ছেড়ে দাও, আমার কাছে আইসা বড় সুন্দরবার সুখের দিন কাটাবা, এটা কি খারাপ কিছু বলছি? যাই কিছুই হোক না হোক, রনি কিন্তু মেয়েটার বিয়ে করছে, কথাটা বলছেন এই বিয়ে করা বউ কিন্তু ছেড়ে তো যেত না, সহজে কইলে কিন্তু হইতো না। এটা শুনেন ঘটনা হইলো, আমি তো ওর খারাপ কিছু বলি নাই, এখন ওই বলতেছে ওর ভরণ পোষণ ঠিক মতো দিতে পারতেছে না, সে জন্য তো বলছি এখন সেটা আপনার যেটা ভালো মনে করেন সেটা করেন, আপনার জান কি প্রমাণ জান। আমার কথা হয়েছে যে ওই ছেলেটার বউয়ের প্রতি কিন্তু আপনি আবার নজর দিতে পারেন না। না নজর কি দেবো, আমি তো ভালো করে নজর দিতে না না না, এটা কিন্তু ঠিক না, এটা করা ঠিক হইতো না। আচ্ছা এখন কথা হয়েছে শোনো, দশ কথা এক কথা যেটা বলি, যেহেতু ছেলেটা মেয়েটার ভরণ পোষণ করতে পারে না, তাহলে রনি এই কাজ করো তোমরা, এটা একটা সমাধান নাও, মেয়েটা ছেড়ে দাও। কি কেমন কথা বলেন, আমি আমার বউ ছেড়ে দেবো কিনা দেখি, আমি তো সেই কথা সুন্দর কথা কইছি, চেয়ারমশাই বলুক আমি খারাপ কইছি কিনা। চেয়ারমশাই আমি কিন্তু আমি আপনাকে চাইছিলাম একটা সুষ্ঠু বিচারে লেগে, আপনি তো দিলেন মাতবরের সাথে কইয়া। হ্যাঁ চুপ করো, তোমাদের আমি যেটা বলছি এটা শর্ট লাস্ট ডিসিশন। কেমন বিচার, বিচার পাইলাম না। একটা কথা আছে না, জোর যার মল্লুক তার, টাকা পয়সা হইলে সবকিছু চাপাতা ধুয়ে দেওয়া যায়। বাবু আমরা গরিব মানুষ, গরিব মানুষ আমরা বিচার কেউ পাইতাম না, চলো আমরা অন্য অন্য ই করবো না। হ্যাঁ চলো, নইলে আমরা কেস করবো। ঠিকই কইছো, হ্যাঁ চলো থানায় যাম, চলো চলো।